আলাইকুম। আর যেসব কোম্পানি সার্কিট ব্রেকার 10%-এর নিচে আছে, এসিআই লিমিটেড 8.75%, এবি ফার্মাসিউটিক্যালস 8.75%, এগ্রিকালচারাল মার্কেটিং প্ল্যান 8.75%, আনোয়ার গ্যালভানাইজিং 8.75%, অ্যাপেক্স ফুটওয়্যার 8.75%, আশুগঞ্জ পাওয়ার স্টেশন 3.75%, আরএমএইচ সিমেন্ট 8.75%, বাটার শু 7.50%, বিজ্ঞান ফার্মাসিউটিক্যালস 8.75%, বার্জার পেন্ট 6.25%, বাংলাদেশ সাবমেরিন কেবল 8.75%, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস 8.75%, সিবিএল পেট্রোকেমিক্যাল রিফাইনারি 8.75%, আরএমএইচ সিমেন্ট 6.25%, বাংলাদেশ লাগেজ ইন্ডাস্ট্রি 7.50%, বিডি ওয়েলরিক 6.25%, বাংলাদেশ জিপার ইন্ডাস্ট্রি 7.50%, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স 8.75%, ইস্টার্ন লুব্রিকেন্ট 5.00%, গ্রামীণ ফোন 8.75%, হাইডেলবার্গ সিমেন্ট 8.75%, আইবিবিএল মুদারাবা পারপেচুয়াল বন্ড 6.25%, দা ইবনে সিনা 8.75%, জেএমআই সিরিজ 8.75%, কে এন কিউ 8.75%, কোহিনুর কেমিক্যালস 8.75%, লিব্রা ইনফিউশন 7.50%, লিন্ডে বাংলাদেশ 6.25%, মেরিকো বাংলাদেশ 5%, মনু অ্যাগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি 7.50%, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স 8.75%, নর্দার্ন জুট ম্যানুফ্যাকচারিং 8.75%, পদ্মা ওয়েল 8.75%, ফার্মা এ 7.50%, রহিমা ফুড 8.75%, রহিম টেক্সটাইল 8.75%, রেকেট ব্যাংকেজার 5.00%। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।